হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। কালকে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেকক্ষণ থেকে ঘুমটা ভেঙে গেছে। তো তারপরে যখন বাইরে আসি তখন ওই 6:15 মতো বাজে, দেখছি বাইরে ভীষণ ঠান্ডা আর চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা হয়ে আছে। তো সেই জন্য চাদরটা আর কাচিনি, ওটা কেচে তুলে রাখবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে না, আর কয়েকদিন যাক, তারপর না হয় চাদরটা ধোবো। কারণ এই চাদরটা হচ্ছে আমার ছেলে যখন সকালবেলা ঘুম থেকে ওঠে দোলনায় এসে ঘুমোয়, মানে বাইরের দিকে দোলনাটা আছে, তো যখন ঘুমায় তখন এই চাদরটা ওর গায়ে দিয়ে ঘুমায়। তো সেই জন্য এটা ছিল, তো গায়ে দিয়ে নিয়েছি, কারণ সকালবেলা ঠান্ডাটা যদি লেগে যায়, যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। সেই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। তবু মনে হচ্ছে না বেশিক্ষণ এটাকে গায়ে দিয়ে থাকতে পারবো, কারণ কাজ করতে গেলে তো একটু গরম লাগবেই, আর এখন তো শীত তেমন নেই, শুধু বৃষ্টির জন্যই একটু ঠান্ডা লাগছে। তো সকালবেলা উঠে একেবারে ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে নেব। প্রত্যেক দিনে বাসি কাজের মধ্যে আমার এগুলোই থাকে, তো সেটাই আমি একেবারে সকাল থেকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য ভাবলাম যে চট করে যদি আমি এই সময় ঘরটা মুছে নিতে পারি তাহলে আমারই সুবিধে হয়। কারণ সবাই যখন ঘুম থেকে উঠে পড়ে একটু অসুবিধে হয়, মানে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, তো সেই মুহূর্তে আমি এই মোছা কাজটা করতে গেলে কিংবা ঝাড় দেওয়া কাজটা করতে গেলে দেখেছি অনেকটা অসুবিধায় পড়তে হয়। তো সেই জন্য সকলের সুবিধা আবার নিজের সুবিধার কথাও মাথায় রেখে কাজটা করে নেব। ঘরে বাসি কাজগুলো শেষ হয়ে গেছে, তো আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো। এখানে সুজি আর এক কাপ সুজি আর 2 চামচ মতো একটু ময়দা, তার মধ্যে দিয়েছি 2টো ডিম আর বিভিন্ন রকমের সবজি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে, এবার ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্যানের মধ্যে এরকম অল্প অল্প তেল দিয়ে এভাবে এগুলোকে ভেজে নেব। একটু টমেটো সস দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা এরকম যদি একটা হেলদি ব্রেকফাস্ট থাকে তাহলে কিন্তু সকালবেলা খাওয়াটা বেশ ভালোই হয়। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো তো সেই জন্য সকালবেলা এইসব জিনিসপত্র কিংবা একটু ডিম পাউরুটি টোস্ট, তার সাথে 1 কাপ গরম গরম চা, এটাই কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে। তো সকালে জল খাবার বানিয়ে রেখে চলে এসেছি, সানটান করা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো দিয়ে নেব। কারণ দেখছি এখনও পর্যন্ত রোদ ওঠেনি, তো জামা কাপড়টা একটু পরে শুকোতে দেবো, ঠাকুরের পুজো কাজটা আগে করে নিই, তারপরে যখন দেখবো বেলা বাড়লে একটু যদি রোদ বের হয় তখন না হয় জামা কাপড়গুলো রোদে মিলে দিয়ে যাব। কারণ শুনছি নাকি নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বারবার ছাদের উপরে এসে জামা কাপড়গুলো তোলা আবার রোদে দেওয়া এটা একটা ঝামেলা থাকে, তো সেই জন্য একটু পরে দেবো ভাবছি। পুজো দিয়ে নিচে চলে এসেছি, এসে দেখি ছেলে ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠে গেছে, তো এবার জানলা দরজাগুলো খুলে দিয়ে বিছানাটা তুলে দেব। পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন এসে দেখছি ভালোই রোদ বেরিয়েছে, বিছানাটা গুছিয়ে দিয়ে যাই, তারপরে না হয় জামা কাপড়গুলো রোদে দেব। যখন বৃষ্টিকাল থাকে তখন তো খুবই অসুবিধে হয়, বারবার ধরে ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো রোদে দেওয়া, আবার বৃষ্টি আসলে ওগুলোকে তুলে রাখা খুবই সমস্যা হয়। যখন ছেলে ছোট ছিল ওর তো প্রচুর জামা কাপড় বেরোতো, এখনও যেমন হয়, আগে তো প্রচুর ছোট বাচ্চা জামা কাপড় হয়, তো সেগুলো তুলতে আর ফেলতে আমার যে এতটাই কষ্ট হতো, মানে সে আর বলে বোঝানোর নয়। নিচে কোনো জায়গায় আছে ঠিক আছে, কিন্তু ছাদের উপরে বারবার ওঠানামা করতে তো অসুবিধা হবেই। ছেলে এখন নিজে একটা ভালোটা উঠতে শিখে গেছে, তো সেই জন্য ভীষণই অসুবিধা, মানে ওকে সবসময় ঘরের দরজাটা বন্ধ করে রাখতে হয়, তো খাটের উপর উঠেই ও লাফালাফি শুরু করে দেয়। তো দেখুন বিছানাটা গুছিয়ে ছাদে এসে দেখি রোদ নেই, মেঘলা হয়ে গেছে আর কিন্তু হাওয়াটা ভীষণ ঠান্ডা দিচ্ছে। তো ভাবলাম যে যাক,
জামা কাপড়গুলো আর বেশি দেরি করা যাবে না, মেলে দিই, হাওয়ায় হয়তো একটু শুকিয়ে যাবে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগের মধ্যে আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জামা কাপড়গুলো রোদে দিয়ে একেবারে চলে এসেছি নিচে রান্না করতে। তো আজকে বানিয়েছি যে শিম ভাজা, আর এখানে ছেলের জন্য একটু খাবার বানাবো, ওই জন্য চালটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে কয়েকটা ডিম সেদ্ধ দিয়েছি আর শিম ভাজা করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো দুপুরের দিকে বেশ ভালোই রোদ হয়েছিল, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে চলে যাব। এইভাবেই সংসারের কাজগুলো একের পর এক চলতে থাকে, যেন কাজের কোনো শেষ হয় না। এই ছোট ছোট কাজগুলোকে আমি এভাবেই আপনাদের সামনে তুলে ধরি, এটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর এই মেমোরিগুলো কিন্তু আমার সারা জীবনের মতো এখানেই থেকে যাবে। আমার যখন বয়স হবে কিংবা আমার আমি যখন যদি না থাকি, ছেলেমেয়েরা এগুলো দেখবে, তো এগুলো একটা স্মৃতি হিসাবে প্রত্যেকের থেকেই যাবে, যারা যারা ইউটিউবে এভাবে ভিডিও করেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 4:30 মতো বাজে, তো দেখুন কেমন মুষলধারে বৃষ্টি নেমে এসছে। তো অনেকদিন হলো বৃষ্টি দেখিনি, বেশ ভালো লাগছে বৃষ্টি দেখতে, আর এই অসময়ে বৃষ্টি তো আরও বেশি যেন সুন্দর লাগছে। বৃষ্টিকাল তো আমার বরাবরই ভালো লাগে, আপনাদের আমি আগেও বলেছি, তো বৃষ্টিকাল হলেই যেন একটা মানে সেই অন্যরকম একটা আমেজ তৈরি হয়, সে বলে বোঝানোর নয়। যাই হোক, চলে এসছি, জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলোকে একটু ভাঁজ করে রেখে দেব। আপনারা আমার সাথে আছেন বলে আমি কিন্তু এতটা দূর মনের জোর বাড়িয়ে এগিয়ে আসতে পেরেছি। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আপনারা যারা আমার পাশে এতদিন আছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, কারণ আপনারা আছেন বলেই আমি আমার মনের জোরটা বাড়িয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। জানি না এই কাজে সফলতা কবে আসবে, কিন্তু এটাকে একটা ভালো লাগার কাজ হিসেবে ভালোবেসে কাজটা করে যাব, তাড়াতাড়ি পেয়ে যাই সেটা নয়। আমার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমি খুব কষ্ট করে পাই, তো এটাও হয়তো আমি অনেক কষ্ট করার পরে হয়তো এর ফলটা পাবো। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলোকে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেব। আসলে জামা কাপড় যেন যতই জায়গা করা হোক না কেন, জামা কাপড়গুলো যেন রাখার কোনো জায়গাই থাকে না, তো এত জামা কাপড় তো রাখার যেন কোনো জায়গায় নেই। ছেলের তো আরও বেশি, ছেলে যেন দিনকে দিন জামা কাপড় মানে সে আলমারি এখানে সেখানে তারই জামা কাপড়ে চারদিকে ছড়াছড়ি। এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেলে, তো ঘরের কাজগুলো ঘরের মধ্যেই শেষ করে নেব। বাইরের কাজ থাকে বিকেলবেলা অনেকটাই, গাছে জল দেওয়া বা বাগানে যদি কোনো কিছু ঘাস টাস থাকে ওগুলোকে পরিষ্কার করা, বাইরে ঝাঁট দেওয়া, তখন বৃষ্টি হচ্ছে বলে ওগুলো আর এখন করব না, তো সেই জন্য ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বিকেলে কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন সন্ধে প্রায় 6:30 মতো বাজে, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। এবার যেহেতু বৃষ্টিকাল তো একটু সন্ধ্যাবেলায় পাঁপড়গুলো ভেজে নেবো আর একটু চা বানাবো। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে, সবাইকে জানাই ধন্যবাদ।